বেশ কিছুদিন ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন বাঁধন। প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এখন বেকার। বেকার বলে বসে নেই তিনি। সড়ক বিভাজক গাছ দিয়ে সাজান, আবর্জনা কুড়িয়ে এনে ডাস্টবিনে ফেলেন। আশপাশটা পরিষ্কার করতে পারলেই তিনি আনন্দ পান। শহর সুন্দর রাখতে ব্যক্তি সচেতনতার কথা বলেন তিনি। প্রত্যেকটা পেশাজীবীর আলাদা আলাদা দায়িত্ব আছে, যার কাজটা সেই করলেই হয়। আর এই লেখাটা মূলত এটা হচ্ছে পরিচ্ছন্নতার ব্যাপারে। আমার মনে হচ্ছে যে দুইটা পার্ট মূলত, একটা হচ্ছে রাষ্ট্রের পার্ট, রাষ্ট্রের কিছু কাজ আছে, আর একটা হচ্ছে নাগরিকদের কিছু কাজ আছে। তো নাগরিকদের কাজের অংশ হচ্ছে এটা। 2017 সাল থেকে বাঁধন স্বেচ্ছায় তার আশপাশ পরিষ্কার রাখার কাজ করছেন। অতিমারির সময় থমকে ছিল সব, তারপর আবার শুরু করেন। তোমাকে কিছু পরিষ্কার করতে হবে না, কারণ এই পরিচ্ছন্নতার জন্য রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের লোকজন থাকবে, তারাই করবে। এবং নাগরিক যেটা করবে সেটা হচ্ছে এই যে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে একটা পানির বোতল খেয়ে এইটা রাস্তায় ফেলবো না, বাস আমার এইটুকু না করলেই হবে। নগরবাসী তাদের আবর্জনা ডাস্টবিনে ফেললে শহরকে সুন্দর করার কাজ অনেকটা এগিয়ে যায়। মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বেশি বেশি ডাস্টবিন তৈরির আহ্বান জানাচ্ছেন এই তরুণ। শহরের সর্বত্র পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিনের, পকেট ডাস্টবিন বলেন, এগুলোর ব্যবস্থা রাখা, যেন মানুষ তার পরিত্যক্ত জিনিসপত্রগুলো ডাস্টবিনে ফেলতে পারে।